আপনারা শুনেছেন কিনা জানি না, সাদ্দাতের নাম শুনছেননি? শুনছেন? সাদ্দাত জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো, হাইরে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইল ধরাই পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনাদেরকে বললাম সাদ্দাতের জীবনে এমন এক করুণ ঘটনা, করুণ ইতিহাস আছে বন্ধু। অনলাইনে যে দেখেছে, যে শুনেছে, তার অন্তরটা একটু হলেও কেঁদেছে, কিন্তু বন্ধু কাঁদলে কোনো লাভ নাই, কারণ মালিকের পক্ষ থেকে যেটা বরাদ্দ হয় এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য সাদ্দাতের জীবনী থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিব বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিব্রাইল আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, রে আজরাইল বলে দে না, তোমার জীবনে তুমি কত মানুষের জান কবজ করেছ, কত প্রাণীর জান তুমি কবজ করেছ, দেহ থেকে রুহ তুমি প্রস্থান বের করেছ, তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কি যে ঘটনা তোমাকে কাঁদিয়েছে? তার মানে হলো এমন কোন ঘটনা আছে কি যে এমন কোন প্রাণীর জান কবজ করতে গিয়েছিলে, ও বন্ধু সেদিন তোমার কষ্ট লেগেছে? আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ কি খবর জানে কি জানে না? কথা বলে না কেন? এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, মনিব মনিব, ও মনিব তোমার কাছে তো কোনো কিছু গোপন নাই, তুমি তো সব খবরই জানো গো মনিব। এবার আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল আমি তোমার কাছ থেকে শুনতে চাই। এবার আজরাইল ডেকে ডেকে বলল, আল্লাহ আমার জীবনে একটা ঘটনা আছে, কই ঘটনাটা কি? ঘটনাটা হলো আমি একদিন এমন একটা উর্মি মুখর সমুদ্র আমি দেখতে পেলাম, সমুদ্রের উপর একটা তক্তা ছিল ভাসমান, এই তক্তার উপর একটা মহিলা অজানা গন্তব্যের দিকে ভেসে যাচ্ছে, অজানা গন্তব্যের দিকে তক্তার উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। আল্লাহ গো আপনি যখন আমাকে অর্ডার দিয়েছিলেন তার প্রাণ পাখি কবজ করার জন্য, আমি তখন তার কাছে গিয়ে দেখলাম যে অজানা গন্তব্যের দিকে তক্তাটা ভেসে ভেসে চলে যাচ্ছে, এই মহিলাটা একটা সন্তান প্রসব করেছে, ঠিক এই মুহূর্তে আপনি অর্ডার দিয়েছিলেন তার জান কবজ করার জন্য। ওগুমনি তখন আমি তার এই পরিস্থিতি, একদিকে তার প্রসব যন্ত্রণা, আর একদিকে আপনার অর্ডার আসলো তার জান কবজ করার জন্য গো, আমি তখন তার জান কবজ করতে গিয়ে আমার দুঃখ লেগেছিল, আল্লাহ তখন মুস্কি হেসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল তোমার জীবনে আর কোন ঘটনা এমন আসেনি? এবার আজরাইল দেখে দেখে বলে, মনি ওই যে সাদ্দাত নিজের হাতে জান্নাত বানাইলো, জান্নাত বানানোর পরে যেদিন তার জান্নাতে যে কদমটা দিবে, ঠিক ঘোড়ায় চড়ে টকবক টকবক করে জান্নাতের গেইটে যখন গেল, একটা পা তার ঘোড়ার কাবের উপরে আর একটা পা তার জান্নাতের গেইটির দিকে বাড়িয়ে দিবে, ঠিক এই মুহূর্তে তার জানটা তুমি কবজ করার অর্ডার দিয়েছ গো আল্লাহ, সেদিন তার জান কবজ করতে গিয়ে আমার দুঃখ লেগেছিল। আবারও জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল তোমার কি দুঃখের খবর শেষ কয় শেষ? এই দুইটা খবর আমার জন্য বড় দুঃখের ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, আজরাইল এবার তুমি শোনো,
খবরটা কি? খবর হলো ওই যে তুমি প্রথম যে মহিলা তার জাম কবজ করতে গিয়ে তোমার দুঃখ লেগেছিল, ওই যে ছোট্ট একটা বাচ্চা তুমি দেখেছিলে তক্তার উপরে প্রসব হয়েছে, এই ছোট্ট বাচ্চাটাই আজকের সাজদার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সাজদাকে সমুদ্র থেকে উঠাই আনলাম, উঠাই এনে বাগিনীর কাছে তাকে দায়িত্ব দিলাম। বাগের দুধ খেয়ে খেয়ে এত শক্তিশালী হলো, শতমূল্যকের বাদশাহী সে পেয়ে গেল। পাওয়ার পরে সে আমি আল্লাহকে পর্যন্ত স্বীকার করতে দেরি করে না। জোরে জোরে সে নিজে জান্নাত বানালো, কি করলো সে, কি করলো বন্ধুরে? আবার ওই মহিলার জন্য কান্না করে কোনো লাভ নাই, সেটা মালিকের পক্ষ থেকে হয়েছে। এই সাজদাত, ওই যে ছোট্ট বাচ্চা আজকের সাজদাত, তাকে আমি এত শক্তিশালী বানাইলাম, এত পাওয়ারফুল বানাইলাম, এত ক্ষমতা আমি তাকে দিলাম। সে আমার শেষ পর্যন্ত আমি আল্লাহকে পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো এবং নিজে জান্নাত বানিয়ে ফেললো। আমি আল্লাহ যদি এই সাজদাতকে জান্নাতে যাওয়ার সুযোগটুকু দিতাম রে আজরাইল, একটা সময় মানুষ ওই সাজদাতকে খোদা পর্যন্ত মানতে রেডি থাকতো। কথা বলেন না কেন? যেই আল্লাহর ওলিদের কারণে পৃথিবীর বাংলার জমিনে ইসলাম আসলো, আজকে আল্লাহর ওলিদেরকে নিয়ে কলঙ্ক আছে না নাই? যেই নবী বলেছেন কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, নবী আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ও বন্ধু, আজকে নবীর চ্যালেঞ্জটাকে উপেক্ষা করে আমাদের মাঝে অনেকে আছে নবীকে বলে আমাদের মতো, আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাজ্জাদকে ধ্বংস করে দিল, কারণ তার এমন একটা চরিত্র, এমন একটা কলঙ্কজনিত অধ্যায়ে তার নামটা চলে গেছে। বন্ধু, তার এই তাণ্ডব থেকে তার মা পর্যন্ত রেহাই পাত না, এবং সে যদি জান্নাত রেডি করার পরে বিচরণ করত, মানুষ তাকে খোদা মানতে বাধ্য হতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাত বানানোর পরে জান্নাতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের জীবন সীমিত কিনা বলেন, আল্লাহর হাতে কিনা? মানুষ চাইলেও কি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে? পারে না, মানুষ যে কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়ান্নাস। আল্লাহু আকবার, কোন না আর জোরে কি আপনার মন কই যায়? আরে ভাই, মানুষের আসল সত্তা তো তার দেহ না, তার আত্মা। আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি? লবণ না দিলে কি খাবার খাইতে পারে? কেন? স্বাদ লাগে না। দেখছেন নি খাবারে কত কিছু থাকে, কিন্তু লবণ নাই তো মজা নাই। খাবার আর খাওয়ার উপযোগী থাকে না, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? ঠিক, লবণ ছাড়া যেমন খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি 100% ইমানদার ছাড়াও কিন্তু ওয়াজ নসিহত আমল টামল মজা লাগবে না, ঠিক না? ঠিক। আরে ভাই, মানুষের আসল সত্তা হইছে তার আত্মা। এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখতে পাই, এটা আসল মানুষ না। এটার এক নাম, ভিতরেরটার আরেক নাম। এটার নাম আল্লাহ কোরআনে বলেছেন, কখনো বলেছেন ইয়াইহান নাস, আবার কখনো বলেছেন ইয়াইহাল ইনসান। ইংলিশে বলা হয় কখনো মেন, আবার কখনো পারসন। বাংলাতে বলা হয় মানুষ। কি এটা হলে মাথা থেকে পা পর্যন্ত চামড়ায় বডি বডি, আর এটার ভিতরে আরেকটা আত্মা আছে। কি আছে এটার ভিতরে? আরেকটা আত্মা আছে, এটাকে আরবিতে আল্লাহর ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স হলো বর্জকী জীবন, মানে কবর থেকে পুরো জীবনটা। তাহলে এখান থেকে কি বোঝা যায়, দেহ যতক্ষণ আছে এতক্ষণ আমি আপনি আছি, দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায় তখন কিন্তু মানুষ মৃত। তাহলে এখানে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা তার আত্মা, তার দেহ নয়। এখানে আপনার আত্মাটাকেই রাখতে, কথা বলে না, এখানে আপনার আত্মাটাকেই রাখতে হবে, দেহ নয়। দেহ মূল
নয়, আসল হচ্ছে আত্মা, আসল হচ্ছে আপনার মনোযোগ। কথা বলেন ঠিক না বেটে? বন্ধুরে আমার, এই সাদ্দাত জান্নাতটা বানাইলো, ঢুকতে দিল না। সময় হওয়ার আগে, ঢুকার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে নিল। এখানে আমাদের জন্য বড় একটা শিক্ষা আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহর হুকুমকে উপেক্ষা করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমি বলতে চাই বন্ধু, বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, কাফের যারা বন্ধু, কাফের যারা, তাদের প্রাণ পাখি যখন মৃত্যু দুধ নিতে আসে রে, তখন ফেরেশতারা একটা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। নাউজুবিল্লাহ, কি নিয়ে আসে বন্ধুরে আমার? এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা চট, 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 বুঝেননি? বেতের চট, সালার চট। বড় বড় ভবন যখন তৈরি করে দেখবেন, একবারে সালার চট দিয়ে পুরোটাকে ঢেকে ফেলে, যেন এখান থেকে কনস্ট্রাকশনের কোনো মা জিনিস যেন মানুষের মাথায় পড়ে মৃত্যুর মতো অঘটন না ঘটে। দেখছেন না? এইরকম হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, চট নিয়ে আসে। বলে হুজুর কেন গো চট নিয়ে আসার কারণ কি গো? কারণ চট নিয়ে আসার কারণ হলো, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো মারার পরে যদি একটা জায়গায় রাখা হয়, একটা জায়গায় রাখার পরে সব প্রাণীগুলো পচার পরে যদি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের চাইতেও ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়। একটা পাপি লোকের, একটা কাফের আত্মা যখন দেহ থেকে বের করা হয়, এই জন্য তার আত্মাটাকে বের করার সঙ্গে সঙ্গে ওই চট দিয়ে বন্ধু পেঁচানো হয়, জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমাদের এই জায়গাটাকে বন্ধু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আমার নবী বলেছে, অনেক গানই মানুষের গান পর্যন্ত মৃত্যুর সময় বন্ধু অচল হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমার আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য। রে মানুষ, এ পেরুল উত্তর পাড়ার, পেরুল মধ্য পাড়ার মানুষ রে, আমার ভাই বাবারা, আমার মা বোনেরা কেমন করে বুঝাবো বন্ধু? আমার নবী একবারে চমৎকারভাবে হাদিস শরীফের মাধ্যমে একটা বিষয় একবার এনশিওর করে দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা গো, তখন চক্ষুটাকে তোমরা নিম্ন নিম্নগামী করে রাখো, নিচের দিকে করে রেখো, চতুর্দিকে চকর বকর কোন দিকে তাকাইও না, তাহলে আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আমার নবী বলেছে, তুমি তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো, কি করো? কথা বলে না? তুমি তোমার লজ্জাস্থানের দায়িত্ব নিয়ে নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আমার নবী বলেছে, তোমার কাছে যখন কেউ আমানত রাখবে রে, তুমি আমানত টাইম মতো চাও মাত্র তাকে আবার তুমি রিটার্ন করে দাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আমার নবী বলেছে, তুমি যদি কাউকে কথা দাও, তাহলে কথাটা যথাযথভাবে তুমি পূরণ করো, কথা দিয়ে তুমি কথা রাখো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, বলেন পদ্মা। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে, বলেন পদ্মা। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। দেখছেন জীবনে নদীতে যতক্ষণ পানি থাকে তখনই নদীর কদর, কত জেলে জাল নিয়ে ঘুরে শুধু মাছ ধরার জন্য, কিন্তু যখন শুকিয়ে যায় তখন কিন্তু সে নদীর আর এক মিনিটের কোনো কদর, কোনো জেলে সে কেমন আছে সেটাও দেখার জন্য যায়, কারণ স্বার্থের পৃথিবীতে পাশে কেউ থাকে না, জীবন ভালো কেউ ভাসে না কোনোদিন, ফুরিয়ে গেলে শেষ প্রয়োজন।
ঠিক আপনি আমিও তেমন হয়ে যাব, যেদিন দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আই এম এ ড্যাড, আমি মৃত। ইউ আর ড্যাড, আপনারাও মৃত। অস্বীকার করার কোনো সুযোগ আছে? মরতে হবে না? ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে বর্জকি জীবন পুরোটা। এর মধ্যে পার্থক্য কি? এদিকে তাকান, রুহের জগতে দেহ আত্মাটাই ছিল, দেহ বাবা মায়ের মাঝে, ঠিক না? ঠিক, বাবা মায়ের মাঝে দেহ মিলন হয়ে দেহ হয়ে গেল, মায়ের ওদরে রুহ চলে আসলো, অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেল, চলে আসলো কোথায়? বডিতে। তখন কিন্তু আপনি আমি মানুষ, মানুষ কি না? কত বাচ্চা মায়ের ওদর থেকে প্রাণহীন আসে, আত্মাহীন আসে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর আমরা আত্মা নিয়ে এসেছি, আমার আপনার নামকরণ করা হয়েছে আলাদা আলাদা, আবার যখন সময় হবে দেহ থেকে পাখি চলে যাবে তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত করা হবে, মরহুম। কথা বলেন, মরহুম শব্দ যুক্ত হবে কি হবে না? আরে ভাই, বিবেকবান মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, যখন একটা মৃত্যুর সংবাদ শোনে তখনই তো সে টেনশন করে, অমুক তো একটু আগেও তার নামের আগে শব্দটা যুক্ত ছিল, কিন্তু এখন তো তার সাথে একটা শব্দ যুক্ত হয়ে গেল, মরহুম। সেটা আমার জীবনেও যেই কোনো মুহূর্তে আসতেই পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? দেহ এবং আত্মা মিলে মানুষ, দেহ এবং আত্মা যখন আবার ডিভাইড হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি আর মানুষ থাকব না, বডি হয়ে যাবে ড্যাড। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চালানো সম্ভব না, ইনকাম ছাড়া টাকা কামাই করা সম্ভব না, টাকা পাওয়া সম্ভব না, টাকা ছাড়া যেমন ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি আপন স্বজনের চাহিদা মেটানো সম্ভব না, ঠিক বর্জকি জীবনে আপনার ইমানের পরে আমল ছাড়া আপনার কোনো বাঁচার উপায় নেই। আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই চায়। আল্লাহ কিন্তু মানুষকে সৃষ্টি করেছে চিরস্থায়ীভাবে রাখার জন্য, ফিনিশ করার জন্য নয়। কিছু কিছু মানুষ কিন্তু জাহান্নামের অতল গহীরে চলে যাবে, তার অবস্থা তো ভয়ঙ্কর হবে, সেটার কথা বলে কোনো বোঝাতেই পারবো না, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। বন্ধুরা আমার, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আজকে মানুষ আমল থেকে দৌড়ে, ইমানটাকে টেকসই করা থেকে দৌড়ে, পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর তামাশা, পৃথিবীর রঙিন কোলাহল পরিবেশ মানুষকে একেবারে মাতাল করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আলহামদুলিল্লাহ বলেন, গেট আপটা যেটাই আছে এটাকে এই মুহূর্তের জন্য গেট আপ মানে অহংকার আর কি, ভাব ভাব, এটারে একেবারে মনে মনে, এটারে ভিতর থেকে বের করে মনে মনে এটাকে মেরে একবারে বিছানার নিচে ঢুকায় দেন, তাহলে আপনার এই বসাটা কাজে লাগবে। আর আপনি যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল, এখানে বসে কোনো লাভ নাই, তার চেয়ে ভালো যেই শীত পড়ে বিদেশি কম্বল টম্বল থাকলে একটু মুড়ি টুড়ি দিয়ে ঘুমান, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেটার হবে। কথা না বললে, ভাব ধরে বসে থাকলে, এখানে বসে ধরে বসে থেকে লাভ নাই, কারণ আমার কথাগুলো একটু খাড়া খাড়া মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারণ আমার নবী বলেছেন আল হাক্কু মুররুন হক কথা তিতা, তবে আল্লাহ বলেছে অকৌলু কাউলান সাদিদা, সে দ্য রাইট থিং, আল্লাহ বলেছে সত্যটাই বলো, সত্যটাই বলতে হবে, কারণ আমাকেও বাঁচতে হবে, আপনাদেরকেও বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই চমৎকার একটা আয়াত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, তো মজা হয় নাই? আরে আরো জোরে, সুবহানাল্লাহ।